আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এনবিট্রাডাসের পক্ষ থেকে আজকে আমরা রিভিউ করবো মিৎসুবিশি আউটল্যান্ডার নিউ শিপ মডেল 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2018, 2000 সিসি অ্যান্ড অক্টেন ড্রাইভ উইথ পুশ স্টার্ট অ্যান্ড 7 সিট। গাড়িটির কালারটি হচ্ছে পাল হোয়াইট কালার। মিৎসুবিশি গাড়িগুলো খুবই ভালো একটা মার্কেট পেয়েছে, এই গাড়িগুলোর রিসেল ভ্যালুও খুবই ভালো এবং এই গাড়িগুলো হচ্ছে 7 সিট। এবং 7 সিটের মধ্যে আমরা যদি এই গাড়ির আগের ওল্ড শেপ ভার্সনগুলোর কথা বলি, ওই ভার্সনের মধ্যে কিন্তু যে পিছনে বেবি সিটগুলো আছে ওই বেবি সিটে কিন্তু বসা যেত না, অনেক আনইজি ফিল হতো অ্যাডাল্টদের জন্য। কিন্তু এই শেপের মধ্যে কিন্তু আপনার অ্যাডাল্টরাও বসতে পারবে, লং জার্নিংয়ের জন্য না, ঘণ্টাখানেকের জন্য। এছাড়া আমরা যদি গাড়িটির ফ্রন্ট লুক দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে। গাড়িটি হচ্ছে 2012 নিউ শেপ, এই শেপটি 2015 পর্যন্ত আসছে। অ্যান্ড নিউ শেপের গ্রিল দেখতে পাচ্ছি, নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছি, উইথ ফগ লাইটের অপশনটি রয়েছে। এছাড়া এরই পাশে ফেন্ডার মিররের অপশন রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্যারেক্টার লাইন। এই ক্যারেক্টার লাইন থাকাতে ড্রাইভার ভিজিবিলিটিটা খুব ইজিলি দেখতে পাবে। এবং নিউ শেপের মধ্যে পুরো অ্যারোডাইনামিক করার চেষ্টা করেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়িগুলোর কী কী ফিচার্স চেঞ্জ নিয়ে আসছে। এছাড়া গাড়িটি যদি আমরা ইঞ্জিন কন্ডিশন দেখাই, গাড়িগুলোর ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে। আমি নিজেও চালিয়ে দেখেছি গাড়িটি। গাড়িটি ইঞ্জিনটি যদি আপনারা দেখেন, আমরা কিন্তু আপনাদের জন্য যখন গাড়িগুলো নিয়ে আসি তখন আমরা কিন্তু টেস্ট ড্রাইভ দিই, গাড়িগুলোর কন্ডিশনটি কেমন সেগুলো আমরা নিজেই আগে ফিল করি গাড়িটি কেমন হবে আপনাদের জন্য। কারণ খারাপ গাড়ি হলে কিন্তু কোম্পানির একটা ব্যাড রিপোর্ট হয়। সো আমরা চাই আপনাদের জন্য ভালো ভালো কন্ডিশনে গাড়িগুলো নিয়ে আসার। এখানে আমরা ইঞ্জিন কভার দেখতে পাচ্ছি, মিৎসুবিশি বেস 4 সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন এই গাড়িটির। 2000 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 168 নিউটন মিটার, টর্ক 167। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, তারপরেও আপনারা যদি চান অ্যানালাইজিং থেকে চেক করে নিতে সেটিও করতে পারবেন। এছাড়া আমরা যদি গাড়িটির এপাশ থেকে সাইড প্রোফাইলটি দেখাই, এপাশ থেকে যদি আমরা আপনাদেরকে ফুল ভিউটি দেখাই, এখানে আমরা ফেন্ডার মিরর রয়েছে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যদি ফুল বিউটি আপনারা দেখেন, এখানে দেখতে পাবেন গাড়িটির লুকটি খুব সুন্দর। এখানে আমরা টায়ার কন্ডিশনগুলো প্রথমে দেখাবো। গাড়িতে 18 ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে, টায়ার সাইজ 225 55 R18, 18 ইঞ্চ অ্যালয় উইথ মিৎসুবিশি। এবং এই গাড়িগুলোতে 4টি টায়ারের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এছাড়া স্টাইলিশ টুইঙ্কল মিরর, টার্নিং সিগন্যাল লাইট আছে, রেইন শেডের অপশন রয়েছে, উইথ পিছনে গ্লাসগুলো টিন্টেড গ্লাস। এই গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 210 মিলিমিটার, হুইল বেস 2670 মিলিমিটার্স, আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 62 লিটার্স। এবং গাড়িগুলোর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, সো আমরা যে কোনো রোড কন্ডিশনে মুভ করতে পারবো। এবং এই গাড়িগুলোর আউটলুক খুবই সুন্দর। এছাড়া আমরা যদি গাড়িটির রিয়ার কেবিনে আসি, রিয়ার কেবিনে আপনারা যদি থাকান, রিয়ার কেবিনে যেই সিটগুলো ইনস্টল করা হয়েছে সেগুলো হচ্ছে ফেব্রিক সিট এবং প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার দিয়েছে দুটি, এবং 3টে হেডরেস্টের অপশন আছে। সিলিংটাও যথেষ্ট ফ্রেশ। গাড়িতে কিন্তু সিট কভার ইনস্টল করা নেই, আপনাদের আফটার মার্কেট থেকে সিট কভার ইনস্টল করে নিতে হবে যদি আপনারা চান। এছাড়া ডোরের মধ্যে ফেব্রিক ইউজ করা হয়েছে এবং এখানে প্লাস্টিক শেড, এখানে সব মেটেরিয়ালস, স্পিকার রয়েছে। এবং এই গাড়িগুলো যখন আমরা থার্ড বেঞ্চে যাব তখন এই সিটগুলোকে সামনে নিয়ে এসে আমরা থার্ড বেঞ্চে যেতে পারবো। এছাড়া আমরা যদি ফ্রন্টে আসি, গাড়িগুলোর ফ্রন্ট ডোরও সেম, কিন্তু ফ্রন্ট ডোরের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন ফাইবার শেড ইউজ করা হয়েছে এবং ফেব্রিক তো রয়েছেই এবং নিকেলের ব্যবহার করা হয়েছে কাপ হোল্ডার। এবং ফ্রন্ট ডোরের মধ্যে টুইটারের অপশন রয়েছে এবং স্পিকার তো আছেই। এছাড়া আমরা যদি ভিতরের কন্ডিশন দেখাই, এখানে আপনারা যদি ভিতরেরটা থাকান, এখানে ড্রাইভার সিট, প্যাসেঞ্জার সিট দুটি হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। উইথ পুশ স্টার্ট রয়েছে, এখানেও কার্বন ফাইবার শেড ইউজ করা হয়েছে। এছাড়া গ্লাভ বক্সও মোটামুটি স্পেস আছে। এছাড়া গাড়িতে ইকো মোড রয়েছে ফুল সাশ্রয়ের জন্য এবং টাকশন কন্ট্রোল রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। স্টিয়ারিংয়ের মধ্যে মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে, যদি আপনারা ম্যানুয়ালি গাড়িটি ড্রাইভ করতে চান অবশ্য প্যাডেল শিফটারও অপশন দিয়েছে, সেটা ইউজ করতে পারবেন। এছাড়া সিটগুলো তো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ আছে। এই গাড়িটি রান করেছে 48,000 কিলোমিটার এবং পাইনিয়নের ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে। এবং আপনারা সিট বেল্ট ইউজ করছেন কিনা এখানে সিগন্যালের মাধ্যমে দেখতে পারবেন। তাছাড়া ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে, পাওয়ার আউটলেট, কাপ হোল্ডার তো আছেই। এছাড়া উপরে এলইডি লুম লাইট, সানভাইজার রয়েছে এবং উঠার জন্য হ্যান্ডেলও রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। গাড়িটির ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশিং খুবই ভালো। আমরা যদি একেবারে গাড়িটির পিছনে আসি, নিউ শেপের মধ্যে
পিছনের লুকগুলো অনেক চেঞ্জ নিয়ে আসছে। আপনারা যদি এখানে থাকান, পিছনের লুকটি এখানে হাই মাউন্ট স্টপ ল্যাম্প আছে, মিনি স্পয়লার রয়েছে, এন্টিনার আছে, পিছনের গ্লাসটি হচ্ছে টিন্টেড গ্লাস, এবং এই পোর্শন থেকে একদম লাস্ট পোর্শন পর্যন্ত টিমসের ব্যবহার করা হয়েছে। মিৎসুবিশি বেস পাওয়ার আউটল্যান্ডার বেস, নাম্বারটিও দেখতে পাচ্ছেন, গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ 17 33 27, এবং এলইডি টেল লাইটের অপশন রয়েছে, রিভার্স লাইট, শো লাইটেরও অপশন আছে। এবং এই গাড়িটি 7 সিটের একটি গাড়ি, সো 7 সিটার আমি ভিডিওর প্রথমে যেটি বলেছিলাম, পিছনের যে সিটগুলো সেগুলোতে আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন, কিন্তু আগেকার শেপের মধ্যে আপনার তেমন একটা কমফোর্টেবল ফিল হতো না, এবং সেটার মধ্যে শুধু ছোট বাচ্চারাই বসতে পারবে, কিন্তু এটার মধ্যে বড়রাও বসতে পারবে। লং জার্নিংয়ের জন্য না, আমি আবারও বলছি, আপনার ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েকের মধ্যে জার্নি হলে এইগুলোতে আমরা বড়রাও বসতে পারবো, কিন্তু লং জার্নিংয়ের জন্য একটু কষ্টদায়ক হবে। এছাড়া জেনাস টুলস এখানে রয়েছে, আর এখান থেকে সিলিংটাও দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ আছে, উৎকা ফোল্ডার রয়েছে। গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশিং খুবই ভালো, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও নাই, আপনারা অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন। এবং আমরা যদি এই পাশ থেকেও দেখাই, গাড়িটি টোটালি লুকটি খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা ফিজিক্যালি আসলে অবশ্যই পছন্দ হবে, অ্যালয়টি শুরু করে টায়ারগুলো, সাসপেনশন, ইঞ্জিন, গিয়ারবক্স এবং এসি কন্ডিশন ওভারঅল পারফেক্ট আছে। এই গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের এনবি ট্রেডার্সে, আমাদের লোকেশন হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি, এবং আপনারা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01748693838, আরটি নাম্বার 01612781226। এই নাম্বার করতে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। এখন আমি গাড়িটির মূল পর্বে চলে আসি। এই গাড়িটির দাম আমরা চাই 29,60,000 টাকা, এই গাড়িটির দাম আমরা চাই 29,60,000 টাকা। প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন, মিৎসুবিশি আউটল্যান্ডার নিউ শেপ 12 মডেল, রেজিস্ট্রেশন 2018, এবং এই শেপটি 2012 থেকে 2015 পর্যন্ত আসছে, উইথ পুশ স্টার্ট, 7 সিট, অকটেন ড্রাইভ। সো যারা যারা আউটল্যান্ডার গাড়ি করছিলেন, অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।